দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এমনই রিপোর্ট দিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর। এডিআর এর রিপোর্ট অনুযায়ী দেশে 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 29 জনই কোটিপতি, আর সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, কেন্দ্রের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, 3 বারের রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। দীর্ঘ 25 বছর ধরে রাজ্যের শাসক দলের অবিসংবাদী নেত্রী, অথচ ওই নেত্রীর মোট সম্পত্তির পরিমাণ মাত্র 15 লক্ষ টাকা। এখনও দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি সর্বহারার বাম দল সিপিএম এর একমাত্র মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নও কোটিপতি। গোটা তালিকার ব্যতিক্রম শুধু মমতা। এডিআর এর রিপোর্ট অনুযায়ী একজন মুখ্যমন্ত্রীর এই সামান্য পরিমাণ সম্পত্তির মূল রহস্য হলো তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও বেতন নেন না, সাংসদ হিসাবে পেনশনও নেন না, মুখ্যমন্ত্রী পদের বেতনও নেন না তিনি। মুখ্যমন্ত্রীর রোজগারের উৎস শুধু তার লেখা বই এবং আঁকা ছবি। অনুরাগীরা তাকে বলে সততার প্রতীক, বিরোধীরাও তার বিরুদ্ধে হাজার অভিযোগ উৎসা করে থাকেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো দুর্নীতির অভিযোগ বিরোধীরাও করতে পারেননি। রাজ্যে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগে শাসক দলকে বিদ্ধ করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তি খানিকটা স্বস্তি দেবে তৃণমূলকে।